আধার কার্ডৰ সমস্যা আমি খতম কৰি দিম। এতিয়া হল নে নাই আধার কার্ডৰ সমস্যা খতম? হল নে নাই? যিমান আধার কার্ড ব্লক আছিলে এতিয়া সব আধার কার্ড খুলি দিলে। আমার ইলেকশনৰ পিছত যিমান বিলাক আমি কমিটমেন্ট কৰি আছো আমি গোটেই বিলাক কমিটমেন্ট পূৰা কৰি আছো। ইলেকশনৰ সময়ত মই কৈছিলোঁ যে আমাক যদি ভোট দিয়ে কলেজত পঢ়া ছোৱালীবিলাকক আমি কলেজত যাবৰ কাৰণে মাহত আমি 1,250 টকা আৰু 2,500 টকা কৰি আমি স্কলাৰশ্বিপ দিম। নিযুত মইনা আঁচনি আৰম্ভ হ'ল নে নাই? হ'ল নে নাই? আজি মই কৈছিলোঁ যে ইলেকশ্যনত যেতিয়া আমাক জিকিব যার ঘরতে রেশন কার্ড আছে সিয়ে অরুণোদয় আসনি পাব। এতিয়া নতুন কই অরুণোদয় সিলেকশন আরম্ভ হয়েছে আর ধলাই সমষ্টি আমি 15,000-এর পৰা 20,000 নতুন পরিয়ালক আমি অরুণোদয় আসনি দিবর কারণে গই আছো। 15,000-এর পৰা 20,000 আগত আসিলে 25,000 এইবার পাব 15,000-20,000। তার মানে কিমান মানুষের ঘরত এতিয়া অরুণোদয় আসনি আহিব। কংগ্রেস ভোট দিলে আমার কি লাভ হব? কংগ্রেস ভোট দিলে তো আমার কোনো লাভ নহয়। আজি আপনাদের সব ইলেকশনের পিছত আমি নিযুত ময়না আসনি আরম্ভ করল, অরুণোদয় নতুন সিলেকশন আমি আরম্ভ করে দিল, আর এতিয়া ফেব্রুয়ারি মাহত আমার ভেরিফিকেশনের কাম 90% কমপ্লিট হয়েছে। আমার মহিলা আত্মসহায়ক গোটেও এতিয়া 10,000 টকাকৈ ব্যাংকত পাই যাব, আর মাত্র কেইটামান দিন রখিলে সব গ্রুপের মেম্বারে 10,000 টকা করে ব্যাংকত পাই যাব। ইয়াত সেলফ হেল্প গ্রুপের মহিলা কিমান আছে হাত দাঁড়ক? এস এইচ জির মহিলা কিমান আছে? আজি আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, ফেব্রুয়ারি মাহর ভিতর আপনাদের 10,000 টকা পয়া আরম্ভ হয়ে যাব। এটা একটা অ্যাকাউন্টত 10,000-10,000 টকা আপনার সুমাই যাব। ইয়ারে আপনাদের চিন্তা করব, যাবার মই ইলেকশন আহতে কৈছিল যে যাক মানুষের ঘরত এতিয়াও রেশন কার্ড নাই তেওঁলোককো আমি রেশন কার্ড দিয়ার কাম আরম্ভ করি। ইয়াত কার কার রেশন কার্ড নাই হাত দাঁড়ক? আপনাদের জলদি জলদি এতিয়া রেশন কার্ড নতুন দিয়ার কাম চলি আছে, আপনাদের জলদি জলদি এপ্লাই করে দিয়ক, আপনাদের নতুন রেশন কার্ডও পাই যাব। কারণ আমার কথা হল যে মানুষের ঘরত রেশন কার্ড থাকিব লাগে, মানুষের ঘরত আধার কার্ড থাকিব লাগে, মানুষের ঘরত আয়ুষ্মান ভারত কার্ড থাকিব লাগে, মানুষের ঘরত অরুণোদয় থাকিব লাগে, আর আমার সকলোরে বাবে ডেভেলপমেন্ট হব লাগে। আজি আপনাদের চিন্তা করক, 22 আগস্ট তারিখে মই ধলাইত আহিছিল আর সিদিনাখনো মই আমার কলেজের ফাউন্ডেশন স্টোন হয়েছিল ধলাইত। আমি নতুন একটা কলেজ সেইদিনাখন আমি আরম্ভ করেছিল, সেইটো আসলে ধলাইত আমার মডেল কলেজ। যেতিয়া মই 22 আগস্ট ধলাইত মডেল কলেজের কারণে আহিছিল তেতিয়া পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়ায় মোক কৈছিলে যে একটা মডেল কলেজ নরসিংপুরতো হব লাগে, আর মই অ্যানাউন্স করেছিল যে নরসিংপুরতো আমি একটা নতুন ডিগ্রি মডেল কলেজ দিম। আজি আপনার মই ইয়াত আকৌ এবার কৈছো যে এসেম্বলি ইলেকশনের আগতেই আমি নরসিংপুরত মডেল কলেজের কাম আমি আরম্ভ করিম। এই কথা মই আজি আপনার আগত ইয়াত আকৌ অ্যানাউন্স করেছো। আমার সেই সময়ত যেতিয়া মই আহিছিল তেতিয়া মোক পরিমল দাই কৈছিলে যে ধলাই পিএইচসি 100 বেডের হব লাগে, ভুবন তীর্থ যাওয়া রাস্তা বনিব লাগে, শিলচর মেডিকেল কলেজের পৰা ফাইসান হয়ে আসাম ইউনিভার্সিটি যাওয়া রাস্তা বনিব লাগে, পালংঘাটত মিনি স্টেডিয়াম হব লাগে, আর আমরা ঘাটর উপর নতুন দলং হব লাগে, আমার
তেমবেদে দুয়ারবন হসপিটাল হব লাগে আর দীনেশ দেব হাই স্কুল এই নতুন করে 8 কোটি টাকা দিয়ে বানাব লাগে। এই গোটেবিলাক কাম আমি অলরেডি আরম্ভ করে দিছো আর আপনাদেরকে দেখা পাব যে সব কাম ইলেকশনের আগতে আরম্ভ হয়ে যাব। 26 ইলেকশনের আগতে আমি সব কাম আরম্ভ করে দিই। আজি কংগ্রেস দলের হাতত কোনো ইস্যু নাই, এই ভোলার ইলেকশন জিকা হারা এইটোর লগত কংগ্রেসের কোনো মতলব নাই। কংগ্রেস দলে খালি অসমৰ ডেভেলপমেন্টটো বন্ধ করব খুঁজে। আজি কংগ্রেস দলে নিবিচারে যে গরিব মানুষে অরুণোদয় পাও, কংগ্রেসে নিবিচারে যে মানুষে টাকা খরচ নকরাক নিজের মেডিকেল চেক আপ করক, ট্রিটমেন্ট করক। কংগ্রেস দলে নিবিচারে যে মহিলা আত্মসহায়ক গ্রুপে টাকা পাও, কংগ্রেস দলে নিবিচারে যে মানুষে রেশন কার্ডত ফ্রি চাউল পাও, কংগ্রেস দলে নিবিচারে যে আমার লড়া ছোৱালীয়ে সরকারি চাকরি পাও। কেইদিনমান আগতে আমার ইয়াত এডিআরই পরীক্ষা হয়ে গেল, এতিয়া পুলিশ কনিষ্টেবলের কারণে লড়া ছোৱালী দৌড়ি আছে। কংগ্রেসের দিনত এটা চাকরি লবর কারণে লাখ লাখ টাকা ঘুষ দিব লাগিছিল, আজি বিজেপির দিনত 1 টাকা খরচা নিদিয়াক 1.5 লাখ লড়া ছোৱালীয়ে সরকারি চাকরি পাইছে, 1.5 লাখ লড়া ছোৱালীয়ে চাকরি পাইছে। এতিয়া আমার অসমত আরো 35,000 চাকরির অ্যাপয়েন্টমেন্টর প্রসেস চলি আছে। 35,000 লড়া ছোৱালীয়ে 10 মে তারিখে নতুনক সরকারি চাকরি পাব, কোনো 1 টাকা খরচা করব নালাগে। গরিব দুখিয়া মানুষ কোনোবা সরকারত চাকরি পাইছে, কোনোবা পুলিশ চাকরি পাইছে, কোনোবা টিচার চাকরি পাইছে, কোনো 1 টাকা খরচ করব নালাগে। কংগ্রেসের দিনত এটা এটা সরকারি চাকরির কারণে 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিব লাগিছিল। আজি আমি গোটেই অসমখনক ধুনিয়া করব চেষ্টা করছো। আমার অসমত আজির দিনত বরাক, ব্রহ্মপুত্র সব জায়গাতে ডেভেলপমেন্ট হয়েছে, সকল মানুষে সমানে সরকারি স্কিম পাইছে। আমার অসমত বঙালি অসমিয়া এই যিমানবিলাক আগত কংগ্রেসে কাজিয়া করেছিল আজিকালি কোনো ধরনের কাজিয়া নোহা হয়েছে। কেইদিনমান আগতে 3 অক্টোবর প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় আমার বঙালি ভাষা অসমিয়া ভাষা দুইটা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজর স্টেটাস দিলে আর আজি আমি গোটেই অসমতে ভাষা গৌরব সপ্তাহ পাতিছো। বরাকত বঙালি ভাষার কারণে উৎসব হয়েছে, ব্রহ্মপুত্রত অসমত অসমিয়া ভাষার কারণে উৎসব হয়েছে, কারো মাজত কাজিয়া পেচাল নাই, ধুনিয়াক আমার অসমখন আগবাড়ি গৈ আছে। আজি আপনাদের চাব যে বরাক ব্রহ্মপুত্র এইবিলাক ঝামেলা এতিয়া নোহোৱা হৈ গৈছে। বরাকতো নতুন মেডিকেল কলেজ হৈ আছে আর আমার ব্রহ্মপুত্র ভ্যালিটো নতুন মেডিকেল কলেজ হৈ আছে। আগতে কাছাৰত এটা মেডিকেল কলেজ আছিল, এতিয়া আমার করিমগঞ্জত মেডিকেল কলেজের কাম আরম্ভ হৈছে আর কম সময়ের ভিতরতে হাইলাকান্দিতো নতুন মেডিকেল কলেজের কাম আরম্ভ হব। তার মানে বরাক উপত্যকার 3 জেলাতে একটা একটা মেডিকেল কলেজ। কংগ্রেসে এইটো সপনতো ভাবিব পৰা নাছিল যে বরাক উপত্যকাত ইমান ডাঙৰ কাম কৰিব পাৰি। সেই কাৰণে মই আপোনালোকক এটাই অনুৰোধ কৰিম যে দিশপুৰত বিজেপিৰ চৰকাৰ আছে, দিল্লীত বিজেপিৰ চৰকাৰ আছে, গৰীব দুখীয়া মানুহৰ কাৰণে আমি দিন ৰাতি কাম কৰি আছো। আপোনালোকে বিজেপিক ভোট দিয়ক, আমাৰ নিহাৰ বাবুক ইয়াৰ পৰা আপোনালোকে MLA কৰি দিয়ক, যাতে পৰিমল শুক্লবৈদ্য আৰু নিহাৰ বাবু দুইজনে একেলগে লগ লাগি ভলাই সমষ্টিৰ কাৰণে ডেভেলপমেণ্টৰ কাম কৰিব পাৰে। জিকিবনে নাই নিহাৰ বাবু? বিজেপি জিকিবনে নাই? 100% জিকিব, একদম 100% জিকিব। আগতকৈ বেছি ভোটত জিকিবনে কম ভোটত জিকিব?
আগতে বেশি বুঝে শিকিব না কম বুঝে শিকিব সবে শিকিব 100% ভাল মানুষ আছে এটা হ্যাঁ না একদম লোক ঠিক আছে সোনার মতন আছে কেন ইয়াতে গরিব মাস্টার আছিলে গরিব দুখিয়া মানুহ নবোদয় বিদ্যালয় পঢ়ক তার কারণে ট্রেনিং করে ভাল কাজ করে সমাজসেবী একটা মানুষ ওনাকে ভোট দিয়ে আমার দায়িত্ব হয় কি না এত বলিয়ে হয় না নয় ভোট দিব লাগিব না নয় সবে 100% ভোট দিব তো পুরা মই চিন্তা করব লাগিব নেকি না লাগে তো একদম না লাগে না লাগে বলি কইছে ঠিক আছে মই বিশ্বাস করি আছো পুরা ভলাই ডেভেলপমেন্টৰ দায়িত্ব মোর আৰু আপোনালোকে জানি ভাল পাব যে ধলাই রাস্তা ঘাটৰ কাৰণে আগত যে লিষ্ট দিছিল দিছিলে নতুনকৈ আমি আৰু 50 কোটি টকা চেংচন কৰিছোঁ অকল ধলাই সমষ্টি রাস্তা বানানোর জন্য গতিকে রাস্তা ঘাট স্কুল কলেজ সব হব ইয়াত একটা মোক লিষ্ট দিছিলে মই লিষ্টটা আপোনালোকক মাতি দিছোঁ যিখিনি রাস্তা হব লাগে বুলি ইয়াত মোক কৈছিলে ইয়াতে কত আছে রাস্তার নাম তো দক্ষিণ ঢলাই রাস্তার কথা কৈছিল নেকি নাকি হ্যাঁ আচ্ছা লিষ্টটা ইহতে কবাত থই দিলে একটা রাস্তা ঘাট যত যত বেয়া মোক লিষ্ট এটা দিছে আর গোটেইখানি মই রাস্তা ঘাট ধুনিয়াকৈ করে দিম ঠিক আছে সকলকে মই পুনৰ এবাৰ সকলকে ধন্যবাদ জনাইছো।